কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত। প্রশ্ন জৈব যৌগ থেকে, এটি হলো গঠনাকৃতি 1 এবং এটি হলো গঠনাকৃতি 2। অতএব গঠনাকৃতি 1 এবং গঠনাকৃতি 2 হলো, অপশানগুলি হলো এ এনান্সিওমার, বি হোমোমার, সি ডায়াস্টিরিও আইসোমার এবং ডি উপরের কোনোটিই নয়। উত্তরটি হলো এ এনান্সিওমার। আমরা যদি গঠনাকৃতি 1 এবং গঠনাকৃতি 2 এর মাঝে একটি দর্পণ রাখি, তবে আমরা দেখতে পাবো গঠনাকৃতি 2 হলো গঠনাকৃতি 1 এর দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এরা একে অপরের উপর সমাপতিত হয় না, অতএব এরা এনান্সিওমার। যে সমবয়বী দুটি দর্পণে পরস্পরের প্রতিবিম্ব, কিন্তু একটি সমবয়বী অন্যটির উপর সমাপতিত বা অধিরোপিত হয় না, তাদেরকে এনান্সিওমার বলে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।